নমস্কার বন্ধুরা, শ্রীমতী দরবারে সবাইকে স্বাগত। আজকে মহাসপ্তমী, আমার দিদির বাড়িতে দুর্গা পূজা হয়, চলে এসেছি আমরা। এই যে দেখো আমার সাথে কে আছে, আমার ছেলে, ছোট্ট ছেলে, দেখছো এখন কী কী হবে পুজোতে। এখন ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে, চক্ষু দান হবে, সব কিছু হবে, তা এখন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ওখানে শোনা কোনো কথা বললে বলো। ও কিন্তু ব্লগ করে, ও কিন্তু চ্যানেল আছে, ও কিন্তু ব্লগার, ছোট্ট ব্লগার। আমাদের বাড়িতে দুর্গা পুজো হচ্ছে, আপনারা দেখুন, এনজয় করুন, কী কী হচ্ছে।
গেছিলাম লোকে প্রণাম করে একটু শান্তি জল দাও একটু টিপ দিয়ে দাও না কি আরাম না জলটা কি আরাম লাগে আমার শান্তি জল নিতে জলটা ঠান্ডা হয়ে থাকে তো আমি বলতে শুনিনি ভালো আছো এখন নবীর যে প্রসাদ মাখা হবে এই যে সব নবীর দিন আমার হলো ভাগ্না আর ভাগ্না বউ দাসু পূজা ওরা হলো ওরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে দুই যা খাবে দুইজনে একসাথে খাবে আর হলো ছেলে করছে ক্যামেরা প্রচন্ড গরম ঘেমে একদম ঝোল কি অবস্থা প্রসাদ দেবে বাড়ছে এখানে ফ্রাইড রাইস ফুলকপি ডালনা পাঁচ রকম ভাজা চাটনি পায়েস তাই তো মন এই যে এটা নারায়ণে বল সাধারণ ডাল চাটনি ফুলকপি ডালনা পায়েস ভাজা কি খাবার এত খুশি এত খুশি কেন ফেভারিট খাও তোমরা ফ্রাইড রাইস প্রসাদ তাই যেন খুব খুশি তারা দুজন খেতে বসে গেছে তোমরা খেতে থাকো পুজো কমপ্লিট হলো অঞ্জলি দিলাম নৈবেদ্য প্রসাদ খাওয়া হলো এখন খিচুড়ি খেতে সাথে যাচ্ছি গরম গরম খিচুড়ি সবজি গরম গরম খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি এখানে আছে অন্ন প্রসাদ দুই বোনে মিলে বসে গেলাম প্রসাদ খেতে সুন্দর একটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করবো দেখো এই যে এই শাড়িটা আমার বর আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে আমি ভীষণ খুশি অষ্টমীতে পড়ার জন্য পুজোতে ভীষণ সুন্দর শাড়ি আর খুব সুন্দর হয়েছে শাড়িটা কালার কম্বিনেশন এই যে বর পাশে বসে আছে এটাই প্রথমবার না এরকম যায় প্রত্যেকবারই নিয়ে আসে কিনে তাই না বলো প্রত্যেকবারই নিয়ে আসে প্রত্যেকবার এটা সারপ্রাইজ থাকে যে পাঞ্জাবি পরে সেটাই ভালো লাগে দেখতে এই যে একজনকে দেখাচ্ছি আমাদের বৃষ্টি রানী কত সুন্দর শাড়ি পরে বড় হয়ে গেছে একদম সুন্দর লাগছে বৃষ্টি দেখতে আপনারা চলে যাচ্ছে আমরা যাবো চলে আসলাম দিদিবাড়ি থেকে সারাদিন সপ্তমী পুজোর বেশ আনন্দ উপভোগ করলাম এই যে হাতে দেখতে পাচ্ছি ব্যাগ এগুলোর মধ্যে আমার শাড়ি আছে টেইলারে দেওয়া ছিল তাই টেইলার থেকে জানো কী কাণ্ড করলো বলছে যে ব্লাউজগুলো সব করে দিলে মানে ফলস পিকো প্লাস ব্লাউজ তা এখন বলছে যে ব্লাউজগুলো হয়নি খালি ফলস পিকো করে দিল কেন কীরকম লাগে আর কী করা যায় পুরুষ সমাজে খুবই ভিড় থাকে এখন কী খেয়ে গেছে প্রচন্ড ভেঙে গেছে এখন সব চেঞ্জ করবো খুব গরম লাগছে খুব গরম লাগছে তা আজকে সপ্তমী দিনে ভালোই মজাতেই কাটালাম আবার কালকে অষ্টমী অষ্টমীর দিনে কী কী করবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে শেয়ার করবে সবাই ভালো থেকে পুজো খুব ভালোভাবে কাটান সবাই খুব এনজয় করো টাটা